নমস্কার, ভিডিওটির বিষয় হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কি না অ্যানিমেল ফ্যাট, মানে যেটা চর্বি জাতীয় জিনিস, সেইটা বহুদিন আগে মাটির তলায় অত্যাধিক প্রেশার এবং টেম্পারেচারের মধ্যে সেটা ক্রমশ পেট্রোলে পরিণত হয়েছে বা পেট্রোলিয়াম প্রোডাক্ট তৈরি করেছে। এখন যেহেতু এটা মাটির তলায় থেকে থাকে, তাই এইটার মধ্যে যে পেট্রোলিয়ামটা আছে সেইটার মধ্যে অনেক কিছু মিশে থাকে। আমাদের লক্ষ্য হবে সেইগুলোকে প্রথমে সেপারেট করা। এবার দেখা উচিত যে সেইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী কী মিশে থাকে। না, সেগুলোর মধ্যে মিশে থাকে মূলত জাতীয় জিনিস, সেগুলো হলো ডাবল বন বা আনস্যাচুরেশন। সেগুলো মিশে তার মধ্যে থাকে সালফার জাতীয় কম্পাউন্ড মিশে থাকে। তার মধ্যে অনেক সময় যখন আমরা সমুদ্র থেকে পেট্রোলটা পাই, তার মধ্যে সি ওয়াটার মিশে থাকে। তো আমাদের কাজ হবে এইগুলোকে কী করে সেপারেট করে নেব। আনস্যাচুরেশনকে রিমুভ করা যেতে পারে যদি আমি তার মধ্যে কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই, কারণ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আনস্যাচুরেশন রিয়াকশন করে না, ফলে সেপারেট হয়ে যাবে। সালফাইড জাতীয় জিনিসপত্র যদি থেকে থাকে, তাকে আমরা আলাদা করবার জন্য CO2 বা কপার অক্সাইড দিয়ে দেবো, আর সি ওয়াটারকে আলাদা করবার জন্য পেট্রোল সমেত যে সি ওয়াটারটা আছে তাকে প্রায় 70 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস হিট করব। করলে কী হবে না, পেট্রোলিয়াম জাতীয় জিনিস, পেট্রোলিয়াম জাতীয় জিনিস প্লাস ওয়াটারের একটা ইমালসল তৈরি হয়। ইমালসল তৈরি হয়, পরবর্তীকালে সেটা ইলেকট্রোস্ট্যাটিক সেপারেশনের মধ্যে দিয়ে আলাদা করে দিতে পারি। অর্থাৎ পেট্রোলের মধ্যে ডাবল বন্ড সালফাইড জাতীয় জিনিস অথবা সি ওয়াটার মিশে থাকে, প্রথম কাজ হবে এদেরকে আলাদা করে দেওয়া। আনস্যাচুরেশনের জন্য কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সালফাইডের জন্য CO2 এবং সি ওয়াটারের জন্য পেট্রোল জাতীয় জিনিসটাকে প্রায় 70 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে হিট করে আমরা রিমুভ করে দিতে পারি। এবার আমার কাছে যে পেট্রোলটা আছে, সেই পেট্রোলটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্যে দিয়ে আমরা পেট্রোলের জাতীয় জিনিসটা আমরা পেয়ে থাকি। এখন এই জিনিসটা কীভাবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয় সেটা আমি আসছি। প্রথমে একটা চেম্বার, হিট চেম্বার যেটাকে আমরা বলি ফার্নেস, সেই ফার্নেসের মধ্যে দিয়ে আমাদের কাছে ক্রুড অয়েল যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে পাঠাতে হবে। ক্রুড অয়েল মানে যে পেট্রোলটাকে আমি অ্যানালিসিস করছি, সেই ফার্নেসের মধ্যে দিয়ে এটা পাঠাতে হবে। ফার্নেসের মধ্যে দিয়ে কি যাওয়ার সময় এই পাইপের মধ্যে দিয়ে মনে করে যাচ্ছে, এবং ফার্নেসটা প্রচুর হিটেড অবস্থায় রয়েছে, প্রচণ্ড হিটেড অবস্থায় রয়েছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড? অ্যাভোভ 400 ডিগ্রি সেলসিয়াসে হিটেড অবস্থায় রয়েছে। তার মধ্যে দিয়ে আমি যিনি পেট্রোলটাকে পাঠাচ্ছি, অবশ্যই এর মধ্যে কোনোভাবে এয়ার থাকলে চলবে না, কারণ যদি এয়ার থাকে এই হাই টেম্পারেচারে পেট্রোলটা রিয়াকশান করে ফেলতে পারে। তার মানে এর মধ্যে নো এয়ার, বাতাস থাকবে না অথবা অক্সিজেন থাকবে না। এই যে 400 ডিগ্রির উপরে হিট করলে যেটা হবে সেটা হলো এর মধ্যে যে ভোলাটাইল ইম্পিউরিটি বা অশুদ্ধি থেকে থাকে, ভোলাটাইল ইম্পিউরিটি বা যে অশুদ্ধি থেকে থাকে সেইটা এর মধ্যে থেকে রিমুভ হয়ে যাবে। এবার এই 400 ডিগ্রি সেলসিয়াস জিনিসটাকে আমরা একটা কলমের মধ্যে দিয়ে পাঠালাম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলম বলা হয়। সেই কলমটার মধ্যে বিভিন্ন টেম্পারেচার থেকে থাকবে এই কলমটা, বিভিন্ন লেয়ারে বিভিন্ন টেম্পারেচার থাকবে। উপর দিকটা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, তারপর 150 ডিগ্রি সেলসিয়াস, তারপর 200 ডিগ্রি সেলসিয়াস, তারপর 300 বা 370 কাছাকাছি, তারপর 400 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং প্রতিটা জায়গা থেকেই আমার কাছে একটা
পাইপলাইন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই 400 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা পেট্রোলিয়াম জাতীয় পদার্থটা এইটার মধ্যে দিয়ে এন্ট্রি নিল, নেবার পর এখানে ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে দিয়ে সে কী হলো, ফ্যাকশনাল ডিস্টিলেশন হতে থাকলো। এই যখন ফ্যাকশনাল ডিস্টিলেশন হয় মানে কন্ডেন্স হবে বা ঘনীভবন হবে, সেইটা হওয়ার সময় বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন পদার্থগুলো তৈরি করবে। যেমন 20 ডিগ্রি সেলসিয়াসে যেটা তৈরি করবে সেটা হলো পেট্রোলিয়াম গ্যাস। ১৫০তে যেটা তৈরি হবে সেটা হলো গ্যাসোলিন। এটা 200 ডিগ্রি সেলসিয়াসে যেটা তৈরি হবে সেটা হলো কেরোসিন। তারপর এটা হবে ডিজেল। তারপর এই দিকটা আসবে ইন্ডাস্ট্রিয়াল অয়েল, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত অয়েল ইউজ করা হয়। আর নিচে যেটা আসবে সেটা হলো লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট মানে কি, মানে যেটা পিচ্ছিলকারী পদার্থগুলো হয়ে থাকে। ওকে, তো ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট কম্পাউন্ডগুলো তৈরি হবে। এবার এইগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, না এইগুলোর বেসিক ডিফারেন্স একই জিনিস থাকে, শুধু কার্বন সংখ্যা আলাদা। যেমন এইটার ক্ষেত্রে কার্বন সংখ্যা হয় 1 থেকে 4। ঠিক আছে, এবার এর মধ্যে আবার তোমার পেট্রোলিয়াম ইথারও তৈরি হতে পারে যার মধ্যে কার্বন সংখ্যা হলো তোমার 5 থেকে 7। গ্যাসোলিন, গ্যাসোলিনে কার্বন সংখ্যা হয় মোটামুটি 5 থেকে 9। কেরোসিন, কেরোসিনে কার্বন সংখ্যা হয়ে থাকে প্রায় 10 থেকে 12। সবাই হাইড্রোকার্বন, শুধু ডিফারেন্স হলো কার্বন সংখ্যার ডিফারেন্স। ডিজেলে কার্বন সংখ্যা থেকে থাকে মোটামুটি 10 থেকে 20 কাছাকাছি, 19 বা 20 কাছাকাছি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল অয়েলে প্রায় 17 থেকে 30 মতন কাছাকাছি থেকে থাকে। ঠিক আছে, এবং সবার শেষে লাস্টে যেটা পড়ে থাকে সেটা হলো লুব্রিকেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল অয়েল। ইন্ডাস্ট্রিয়াল অয়েল তারপর শেষে যেটা পড়ে থাকে সেটা হলো লুব্রিকেন্ট। তারপর পিচ যেটাকে বলে থাকি বা কোক, এই সমস্ত লুব্রিকেন্টের মধ্যে পেয়ে থাকি আমরা। কোক পেয়ে থাকি, পিচ পেয়ে থাকি, ওয়াক্স পেয়ে থাকি, মোম পেয়ে থাকি। তাহলে যেটা বুঝলাম সেটা হলো পেট্রোল জাতীয় জিনিসটা যেটা থেকে থাকে সেটা হলো ক্রুড অয়েল। সেটাকে পাঠানো হয় সেই চেম্বারের মধ্যে দিয়ে যার মধ্যে প্রচুর হিটেড অবস্থা থাকে, প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে থেকে থাকে। সেই টেম্পারেচার মধ্যে দিয়ে পর তারপর এইটা যখন পাস হয় তার মধ্যে ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হতে থাকে, সেটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং এটা কুলিং হওয়ার সময় এই জাতীয় কম্পাউন্ডগুলোকে আমরা সেপারেট করে নিতে পারি। এইভাবে ইন্ডাস্ট্রিতে আমরা আলাদা করে থাকি। এবার আমি যেটা বলবার চেষ্টা করব সেটা হলো পেট্রোল সম্পর্কে বলবার চেষ্টা করব। পেট্রোল অথবা বলা হয় গ্যাসোলিন যেটাকে বলা হয়ে থাকে, তাহলে যার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, 150 ডিগ্রি সেলসিয়াসে, যার মধ্যে কার্বন সংখ্যা থাকে 5 থেকে 9। তাহলে 5 থেকে 9 কার্বন সংখ্যা এবং টেম্পারেচার কত, 150 ডিগ্রি সেলসিয়াসে হয়ে থাকে। এবার এই যে 5 থেকে 9 কার্বন থেকে থাকে এদের আমি একটু নেচারটা বলবার চেষ্টা করছি। দেখো এই 5 থেকে 9 কীভাবে থাকতে পারে, একটা হলো স্টেট চেনে থাকতে পারে, স্টেট চেন থাকতে পারে এরকমভাবে। আরেকটা কী হতে পারে, ব্রাঞ্চ হতে পারে। আবার এই জাতীয় জিনিসটা অ্যারোমেটিক জাতীয় জিনিসে পরিণত হতে পারে। তাহলে দেখো এই 5 থেকে 9 জাতীয় কম্পাউন্ড, স্টেট চেন, ব্রাঞ্চ, অ্যারোমেটিক জাতীয় কম্পাউন্ড অর্থাৎ ডবল বন্ড জাতীয় জিনিসে থাকতে পারে। যদি সেটা স্টেট চেনে থেকে থাকে তখন এইটার মধ্যে নকিংটা বেশি হয়ে থাকে, নকিংটা বেশি হয়ে থাকবে স্টেট চেনে। যত সেটা ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চ থেকে যত অ্যারোমেটিকের দিকে যাবে তত কী হবে, নকিংটা কম হয়ে থাকে। তার মানে বলতে পারি নকিংটা ডিক্রিজ করে, কমে যায়। এখন এই নকিং জিনিসটা কি, না যখন আমরা এই পেট্রোল জাতীয় জিনিস বা গ্যাসোলিন জাতীয় জিনিস
যখন আমরা এই জাতীয় জিনিসটা গাড়ির মধ্যে ইউজ করব, তখন গাড়ির ইঞ্জিনের মধ্যে একটা প্রিম্যাচিওর বার্নিং শুরু হয়। প্রিম্যাচিওর বার্নিং মানে এই গ্যাসটা যে টেম্পারেচারে বা যেভাবে বার্ন হতে পারত তার আগেই এটা বার্ন হয়ে যায়, তাই এটাকে বলা হয় প্রিম্যাচিওর বার্নিং। তো প্রিম্যাচিওর বার্নিং শুরু হলে আমার দুটো জিনিস হয়, একটা হলো ইঞ্জিনটা নষ্ট হয়, আর দ্বিতীয় হলো আমার পেট্রোল জাতীয় জিনিসটাও নষ্ট হয়। হ্যাঁ, কারণ যখন বার্ন হওয়া দরকার, মনে করো গাড়িটাকে স্টার্ট দিয়েছো, যে সময়টা বার্ন হওয়া দরকার তার আগেই সে বার্ন হয়ে যায়, ফলে এই গাড়ির মধ্যে একটা ঝাঁকুনি সৃষ্টি হয় যেটাকে আমরা বলবো নকিং। তাতে ইঞ্জিনও নষ্ট হয় এবং আমার পেট্রোল জাতীয় জিনিসটাও বেশি লাগে। তাহলে এই নকিংটা কখন হয়, যত স্টেট চেন হতে থাকে, যত ব্রাঞ্চ হতে থাকে নকিংটা কমতে থাকে, এবং এই হ্যাঁ নকিং কমতে থাকে, বেঞ্জিন জাতীয় হলে নকিং খুবই কম হয়ে থাকে। তাই এইটার উপর বেস করে আমরা যারা তৈরি করেছি সেটা হলো অকটেন নাম্বার। অকটেন নাম্বার, এই অকটেন নাম্বার জিনিসটা কি, অকটেন নাম্বার জিনিসটা হলো দুটো জিনিসের মিক্সচার। একটা হলো এন হিপটেন, একটা হলো আইসো অকটেন। এন হেপটেন জাতীয় জিনিসটা কি, এন হেপটেন জাতীয় জিনিসটা হলো সিএইচ থ্রি সিএইচ টু, একটা দুটো তিনটে চারটে কার্বন, পাঁচটা ছটা সাতটা, ঠিক আছে, এইটা হলো এন হেপটেন। এন মানে স্টেট চেনে রয়েছে, তার মানে বুঝতেই পারছো এন হেপটেন। আচ্ছা, আইসোকটেনটা এখানে, আইসোকটেনটাকে দেখতে এরকম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আইসোকটেনটা এরকম। তাহলে বুঝতেই পারছো এটা স্টেট চেনে রয়েছে, আর এটা কী আছে, ব্রাঞ্চে রয়েছে। তার মানে এইটা আছে কি নকিং, এটার মধ্যে কী হবে, ম্যাক্সিমাম হবে, এবং এইটার মধ্যে কী হবে, মিনিমাম হবে। কী করে বুঝলাম, না ব্রাঞ্চে রয়েছে, যত বেশি ব্রাঞ্চ বাড়তে থাকে, এই যে বলেছিলাম স্টেট চেনের ক্ষেত্রে নকিং সবচেয়ে বেশি হয়, যত ব্রাঞ্চ বাড়তে থাকে নকিংয়ের পরিমাণ কী হবে, কমতে থাকে। তাহলে এইটা নকিং মিনিমাম, এইটা নকিং কী হবে, ম্যাক্সিমাম পরিমাণে হবে। তাই এইটার ক্ষেত্রে অকটেন নাম্বার জিরো বোঝায়। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে অকটেন নাম্বার 100 ধরা হয়। অর্থাৎ মনে করো তুমি কোনো একটা পেট্রোল কিনেছো, সেই পেট্রোলে লেখা আছে অকটেন নাম্বার, দেওয়া আছে যে মনে করো 65 সাপোজ। তার মানে কী বোঝাচ্ছে, তার মানে এই পেট্রোলের যা রোল, সেই রোলটা যদি আমি 65% এরকম আইসো অকটেন এবং বাকি 100 থেকে মাইনাস করলে যেটা পড়ে থাকে 65, সেটা হলো 35% শুধুমাত্র এন হেপটেনের মিক্সার, তাহলে এইটা থেকে আমি কী বুঝতে পারলাম, এটার থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি কারোর অকটেন নাম্বার হাই হয়ে থাকে তার মানে সেটা একটা ভালো পেট্রোল। কেন ভালো পেট্রোল, না এই কারণে ভালো পেট্রোল যে সেইটা মধ্যে নকিংটা কম হবে, কারণ অকটেন নাম্বার বেশি মানে আইসো অকটেনের পরিমাণটা বেশি, এবং আইসো অকটেনের পরিমাণটা বেশি মানে গাড়ির নকিংটা কম হবে। তাই নর্মালি আমরা যে পেট্রোলটা পাই সেই পেট্রোলটাকে কী করা হয়, যে কোনোভাবে হোক আমার কাছে এই তোমার ব্রাঞ্চ বাড়ানো হয়। কেন ব্রাঞ্চ বাড়ানো হয়, কারণ যত বেশি ব্রাঞ্চের পরিমাণ বাড়তে থাকবে বুঝতেই পারছো নকিংটা কম হবে, আর দ্বিতীয়ত সেই পেট্রোল জাতীয় কম্পাউন্ডকে বাইরে থেকে কিছু রিয়াকশান করে সেটা কোনো ক্যাটালিস্ট হোক বা কোনো কিছু দিয়ে অ্যারোমেটিক জাতীয় কম্পাউন্ডে পরিণত করা হয়, কারণ অ্যারোমেটিক জাতীয় কম্পাউন্ডের নকিং সবচেয়ে কম হয়। নকিং কম হওয়া মানে কি, অকটেন নাম্বার সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই অনেক সময় আমরা লক্ষ্য করব যে মানে মনে করো একটা কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে, মনে করো এটা একটা আমার কাছে এ জাতীয় জিনিস রয়েছে, মানে
আমার কাছে পেট্রোলের মধ্যে স্ট্রাকচারটা হলো এইটা, সেটার মধ্যে কি হয় না কোনো কিছু বাইরে থেকে ক্যাটালিস্ট দিয়ে এটাকে কী হয় বেঞ্জিন জাতীয় কম্পাউন্ডে পরিণত করা হয়, যাতে তার নকিংটা কম হয়। হ্যাঁ, বা অনেক সময় কি হয় বাইরে থেকে ক্যাটালিস্ট অ্যাড করে আমরা আইসোমারও তৈরি করতে পারি। মনে করো একটা আমার কাছে এই রকম জাতীয় একটা পেট্রোল ছিল, আমি বাইরে থেকে কিছু একটা হিট করে বা ক্যাটালিস্ট দিয়ে পেট্রোলটাকে আইসোমার তৈরি করে বিক্রি করা হয়। তাহলে বুঝতেই পারছো, একটা কোম্পানি মনে করো স্টেট চ্যানেল কম্পাউন্ড বিক্রি করছে, আর একটা কোম্পানি একই কম্পাউন্ডকে কিছু রিয়াকশান করে আইসোমারিক কম্পাউন্ড তৈরি করছে, মানে ব্রাঞ্চ আছে যার মধ্যে। তাহলে ব্রাঞ্চ হলে কী হবে, নকিংটা কমে যাবে, তার মানে সেই কোম্পানির পেট্রোলটা অনেকটা ভালো হয়ে থাকবে। তো এইভাবে মোটামুটি আমরা কাজকর্মগুলো করে থাকি। তা সত্ত্বেও গাড়িতে নকিং হতেই পারে, কারণ তোমার এইগুলোর ক্ষেত্রে নকিং একেবারে হয় না বলছি না, যত ব্রাঞ্চ হয় নকিংয়ের পরিমাণ কমতে থাকে, কিন্তু নকিং একেবারে হয় না বলছি না। তাই আগে গাড়িতে কি করা হতো না, টেট্রাইথাইল লেড ইউজ করা হতো। এই টেট্রাইথাইল লেডটাকে বলা হয় অ্যান্টি নকিং কম্পাউন্ড। ফলে এইটা যদি ইউজ করা হতো গাড়িতে নকিংয়ের পরিমাণ কী হতো, কমে যেত। কিন্তু এটা একটা সমস্যা আছে, লেডের একটা পলিউশন ঘটায়। তাই জন্য লেডের যদি পলিউশন ঘটে, তাই জন্য তার আগে কী করা হতো, ইউজ করা হতো ইথিলিন ডাইব্রোমাইড। কী করতো, যদি লেডের যে পলিউশন আছে লেডটাকে, এই ব্রোমাইড কী করতো নিয়ে নিত, নিয়ে PbBr3 ইউজ করা হতো, Br2 পরিণত করত। এবার দেখো, তার মানে এইটাকে কি বলা হয় অ্যান্টি নকিং কম্পাউন্ড গাড়িতে ইউজ করা হয়। তার প্রবলেমটা কি, লেডের একটা এনভায়রনমেন্টাল পলিউশন আছে, সেই পলিউশন দূর করবার জন্য ইথিলিন ডাইব্রোমাইড ইউজ করা হতো। কিন্তু তাও তো এই কম্পাউন্ডটা তো নেচারের মধ্যেই মিশত, যেটা কিনা নেচারকে ক্ষতি করত। তাই জন্য বর্তমানে কি করা হয়, কোর্ট থেকে এই জিনিসটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। তাই অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসাবে আমরা বর্তমানে কি করি, তিনটে কম্পাউন্ডের মিক্সার আমরা ইউজ করে থাকি, যাতে তবুও যাতে গাড়িতে নকিংটা না কমায়। কারণ নকিং হলেই আমি বলেছি প্রিম্যাচিওর একটা বার্নিং শুরু হবে। এই জাতীয় জিনিসটা ইউজ করি, এই তিনটে কম্পাউন্ডের মিক্সার। তিনটে কম্পাউন্ড কী কী না, বেঞ্জিন, টলুইন এবং জাইলিনের মিক্সার বর্তমানে অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসাবে ইউজ করে থাকি। এবার আমি আসি ডিজেল ফুয়েল। ডিজেলটা ঠিক অনেকটা পেট্রোলের ঠিক একেবারে অপোজিট হয়ে থাকবে, প্রথমত বলি, ফ্যাকশনাল ডিস্টিলেশনের সময় নিশ্চয়ই মনে আছে যে এটা আমরা 250 থেকে 320 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সময় আমরা পেয়েছিলাম ডিজেলটা। আরেকটি কথা বলা দরকার যে এর মধ্যে কতগুলো কার্বন পেয়ে থাকি, না আগেও বলেছিলাম প্রায় দশটা থেকে প্রায় উনিশটার মতন কার্বন পেয়ে থাকি ডিজেলে। তাহলে পেট্রোলের থেকে এর কার্বনের পরিমাণ বেশি, এবং এর মধ্যে অনেক সময় আমরা অ্যারোমেটিক জাতীয় কম্পাউন্ডও পেয়ে থাকি, যেটা পেট্রোলে আমরা পাই না। তাই জন্য এইটার ডেন্সিটি অনেক বেশি হয়, তাই পেট্রোলের থেকে এ বেশি টেম্পারেচারে কী হয়, ভেপারাইজড হয় এবং সেই সময় কাজ করে। তাই পেট্রোলের ইঞ্জিনে আমরা কখনো ডিজেল আমরা ইউজ করতে পারি না। এখন ভালো ডিজেল খারাপ ডিজেল জানবার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হলো সিটের নাম্বার, যেটা পেট্রোলের ক্ষেত্রে বলেছিলাম অক্টেন নাম্বার। এই কেন পেট্রোল আর ডিজেল পুরো ইনভার্সলিভাবে থাকে, তার কারণ হলো অক্টেন নাম্বার আর সিটের নাম্বার পুরোপুরি রিভার্স। তার কারণ হলো সিটের নাম্বার হলো দুটো কম্পাউন্ডের মিক্সার, সেটা হলো একটা হলো সিটেন যার মধ্যে C16 আর থাকে H34, মানে স্টেট চেনে থাকে। এইটার ক্ষেত্রে ধরা হয় সিটের নাম্বার 100, অর্থাৎ দেখবে পেট্রোলের ক্ষেত্রে কী হয়েছিল, যদি স্টেট চেনে থাকে তখন অক্টেন নাম্বার ছিল 0, কিন্তু এখানে দেখো যে স্টেট চেনে আছে তাকে 100 ধরা হয়েছে। আর একটা হলো আলফা মিথাইল ন্যাপথল যেটা থেকে থাকে, মানে এই জাতীয় কম্পাউন্ড আলফা মিথাইল ন্যাপথল, এটার ক্ষেত্রে সিটের নাম্বার ধরা হয় 0। ওকে, তাই এই যে C16 34, মানে কি স্টেট চেনে আছে, CH3 CH2 এরকম করে তারপর লাস্টে CH3 আছে। যেটা খেয়াল করে দেখবে, যখন আমরা পড়েছিলাম তোমার কাছে অক্টেন নাম্বার, সেই সময় ছিল স্টেট চেনের ক্ষেত্রে অক্টেন নাম্বার 0 ধরেছিলাম, কিন্তু এইখানের ক্ষেত্রে যে স্টেট চেনে আছে
তাকে সিটের নাম্বার আমরা 100 নেবো। তাই জন্য বলেছি পেট্রোল আর ডিজেলের কনসেপ্টটা পুরোপুরি রিভার্স, আর এটার ক্ষেত্রে জিরো। এটা হলো কি আলফা মিথাইল ন্যাপথল ন্যাপথলিন। এবার মনে করো কারোর বলা হলো সিটের নাম্বার 70, মানে কি বোঝায়, তাহলে এইটার ক্ষেত্রে 100 ধরা হয়, তাই তো? তার মানে 70% সিটেন আছে, 70% আছে সিটেন। আর কত আছে? আর বাকি পড়ে রয়েছে 30% আলফা ন্যাপথল। এবং যত সিটের নাম্বার হাই হয়, সিটের নাম্বার যত যার হাই হবে ততটার ইগনাইশন পাওয়ারটা বেশি, ইগনাইশন পাওয়ারটা বেশি হবে। ওকে, তাহলে বুঝতে পারছি পেট্রোলকে আমরা ডিফাইন করে থাকি অক্টেন নাম্বার দিয়ে, ডিজেলকে ডিফাইন করে থাকি সিটের নাম্বার দিয়ে। পেট্রোলে কার্বনের থেকে ডিজেলে কার্বনের সংখ্যা বেশি থাকে, এবং কার্বন বেশি হওয়া এবং এর মধ্যে অ্যারোমেটিক জাতীয় কম্পাউন্ড থাকে যেটা পেট্রোলের মধ্যে থাকে না, ফলে এটা ডেন্সিটি অনেক বেশি হয়। ওকে, আর পেট্রোল জাতীয় জিনিসের ক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট টেম্পারেচারে কী করে বিভিন্ন কম্পাউন্ডগুলো পাওয়া গেছে বোঝা গেছে, আর কী দিয়ে এটাকে ডিফাইন করা হয়, অক্টেন নাম্বার দিয়ে। ঠিক আছে, কেন যদি বলা হয় আইসোমার করা হয়, কেন কি, কারণ যত আইসোমার করবো বা এ করবো তত নকিং পাওয়ারটা কী হয়, কমতে থাকে। তো এইভাবে পেট্রোল এবং ডিজেলকে আমরা মোটামুটি স্টাডি করতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটার সঙ্গে থাকবার জন্য, আশা করব ভিডিওটা উপকারে আসবে।